সবাই ভালো আছেন, সুস্থ আছেন, করোনা মুক্ত আছেন। রানার টিভির লন্ডন স্টুডিও থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রুমানা রাখি। 14 জানুয়ারি বৃহস্পতিবার যুক্তরাজ্যের সরকার ঘোষিত করোনা আপডেট আসতে দেরি হয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 48,682 জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 32,60,258 জন। এদিকে আজ সন্ধ্যা 7টা পর্যন্ত মৃতের সংখ্যা এখনো জানায়নি সরকার। তবে গতকাল করোনায় একদিনে মৃতের সর্বোচ্চ রেকর্ড ছিল 1,564 জন। সেই হিসাব অনুযায়ী ব্রিটেনে গতকাল পর্যন্ত মারা গেছেন 84,787 জন। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে করোনা সংক্রান্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিতীয়বার করোনা আক্রান্ত নিয়ে ইংল্যান্ডের জনস্বাস্থ্যের একটি গবেষণা রিপোর্টের বিস্তারিত। এছাড়া এনএইচএস হাসপাতালগুলোতে জরুরি অপারেশনে রোগীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল সংক্রান্ত কিছু তথ্য। ব্রাজিলে নতুন ধরনের করোনা পাওয়া যাওয়ায় আগামীকাল থেকে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্য। গতকাল লিয়াজো কমিটির মিটিংয়ে প্রধানমন্ত্রীকে এই ফ্লাইট বাতিল নিয়ে বেশ সমালোচনা পড়ার একদিনের মাথায় এই সিদ্ধান্ত আসলো। প্রফেসর নেইল ফার্গুসন নামের যুক্তরাজ্যের একজন বড় বিজ্ঞানী দাবি করেছেন, যুক্তরাজ্যে করোনায় মারা যাওয়ার প্রকৃত সংখ্যা 1,00,000 ছাড়িয়ে গেছে। তিনি বৃহস্পতিবার BBC4 রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন। যদিও সরকারি হিসাবে বুধবার বিকাল পর্যন্ত যে তথ্য আছে তাতে বলা হয়েছে 84,767 জন মানুষ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, তবে প্রফেসর নেইল ফার্গুসনের কথা ফেলে দেওয়ার সুযোগ নেই। কারণ 2020 সালের মার্চ মাসে যখন যুক্তরাজ্যে করোনায় মানুষ মারা যাওয়া শুরু হয়, তখন প্রথম 3 সপ্তাহ যুক্তরাজ্যে করোনায় মারা যাওয়ার যে বিষয় সরকারি হিসাবে দেওয়া হতো তাতে শুধু এনএইচএস এর হাসপাতালে মারা যাওয়াদের তালিকা দেওয়া হতো, আর যারা বাসায় বা কেয়ার হোমে করোনা আক্রান্ত হয়ে মারা যেতেন সেটা তখন যুক্ত করা হতো না। এ কারণে যুক্তরাজ্যে করোনা মারা যাওয়ার প্রকৃত সংখ্যা নিয়ে দ্বিমত আছে। এদিকে যুক্তরাজ্যের পাবলিক হেলথ আজ তাদের একটি গবেষণা পত্র প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, যারা একবার করোনায় আক্রান্ত হয়েছে তারা কমপক্ষে 5 মাস পর আবারও দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে তাদের গবেষণা বলছে, নতুন আক্রান্ত হওয়া রোগীদের চেয়ে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে 83% কম। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন প্রফেসর সুসান হপকিন্স। তিনি বলেছেন, এই তথ্য আশাব্যঞ্জক, কারণ করোনা থেকে সুস্থ হওয়ার পর মানুষের যে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি হয় তা অন্তত 5 মাস পর্যন্ত কার্যকর থাকে। তিনি হুঁশিয়ার করেছেন, করোনায় দ্বিতীয়বার বা তার চেয়ে বেশি আক্রান্ত হওয়ার সুযোগ থাকে এবং অন্যকে সেটা ছড়িয়ে দেওয়ার ভূমিকা রাখে, এজন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। করোনা ভাইরাসের কারণে শুধু ইংল্যান্ডেই 44,60,000 রোগী হাসপাতালে চিকিৎসা সেবার জন্য অপেক্ষা করছেন নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে। এত লোক হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষমান থাকার ঘটনা এটাই সর্বোচ্চ। দ্য রয়্যাল কলেজ অব সার্জনের বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, এই রেকর্ডই বলে দেয় যে করোনার প্রকোপ আমাদের স্বাভাবিক জীবনের উপর কতটুকু ভয়াবহ প্রভাব ফেলেছে। এর আগে হাসপাতালে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালগুলো অতি জরুরি সেবা দেওয়ার নিশ্চয়তা নেই বলে জানান এনএইচএস। এর আগে হাসপাতালে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে অতি জরুরি সেবা দেওয়ার নিশ্চয়তা নেই বলে জানায় এনএইচএস। এছাড়া এনএইচএস এর 46,000 কর্মী অসুস্থ থাকায় মারাত্মক কর্মী সংকটের মধ্য দিয়েও যেতে হচ্ছে হাসপাতালগুলোতে। প্রতিনিয়ত রোগীদের চাপ সামলাতে গিয়ে হাসপাতালগুলো থেকে সদ্য করোনা থেকে ভালো হওয়া রোগীদের হোটেলে আইসোলেশনে পাঠানোর পরিকল্পনা করছে এনএইচএস, এমন সংবাদ এসেছে গার্ডিয়ানে। জাতীয় স্বাস্থ্যসেবা এনএইচএস এর শীর্ষ কর্মকর্তা ক্রিস হুইটি বারবার সতর্ক করেছেন, আমাদের জাতীয় স্বাস্থ্যসেবা বাঁচাতে হলে ঘরে থাকুন, সংক্রমণ মুক্ত থাকুন।